বিষয়টা 1880 সালের মে মাসের। 10 বছরের একটি ছাত্র পরীক্ষায় ফেল করার ভয়ে তার বইগুলো বিছানায় রেখে তার উপর শুয়ে পড়ে। আপনি জানলে অবাক হবেন, পরীক্ষা শেষ হওয়ার পর যখন রেজাল্ট বের হলো, সেই শিশু পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিল। এরপর সে যত পরীক্ষা দিয়েছে, প্রতিটি স্কুল ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় সে প্রথম হয়েছে। সে ঔষধের বই পড়া শুরু করেছিল এবং সেই সব অসাধ্য রোগের চিকিৎসাও করতে শুরু করেছিল, যেগুলো ডাক্তাররা নিরাময় অসম্ভব বলে হাত তুলে নিয়েছিল, সেই সব রোগকেও সে সারিয়ে তুলত। এটুকুতেই শেষ নয়, এরপর সে মানুষের ভবিষ্যৎ বলাও শুরু করেছিল, যা সত্যি পরিণত হয়েছে। তারপর সে আমাদের সবার ভবিষ্যৎ বলল, অর্থাৎ বিশ্বের ভবিষ্যৎ, এই পৃথিবীর ভবিষ্যৎ, ভবিষ্যতে পৃথিবীতে কী কী ঘটনা ঘটতে পারে সেই সব ভবিষ্যৎ। এবার সবচেয়ে মজার ব্যাপার, সেই সব ভবিষ্যতও কিন্তু ভবিষ্যতে সেই সব জিনিসগুলো বাস্তবে পরিণত হয়েছিল। এখন আপনিও জানতে উত্তেজিত হচ্ছেন, তাই না, যে আমাদের ভবিষ্যৎ আসলে কী, কী সেই কথা যে সেই শিশুটি বলেছিল। এর আগে আমি এই ব্যক্তির সম্পর্কে আরও কিছু আপনাদেরকে বলি। আগে জেনে নিন যে এই ব্যক্তির মধ্যে যে সমস্ত শক্তি এসেছে, সরাসরি সেটা একটি বিজ্ঞান প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। সম্ভবত আপনি এই ব্যক্তির কথা আগে কোথাও শুনেছেন বা পড়েছেন। এই ব্যক্তির নাম এডগার কেসি। তিনি এমন একজন রহস্যময় মানুষ ছিলেন যার ক্ষমতার কোনো সীমা ছিল না, কারণ এই ব্যক্তি ঘুমের মধ্যে এমন সব কাজ করেছেন যা সচেতন অবস্থায় কোনো জাগ্রত মানুষের পক্ষেও করা সম্ভব ছিল না। এডগারের 6 ভাইবোন ছিল এবং তিনি ছিলেন এক কৃষক পরিবার থেকে। ছোটবেলা থেকেই এডগার কেসি ভূত দেখার কথা বলতেন। এই ভয় দূর করতে তার বাবা মা তাকে একটি বাইবেল দেন, যা তিনি জঙ্গলের একটি গাছের নিচে বসে পড়েছিলেন। তখন সাদা পোশাক পরা একটি মহিলা তার কাছে এসে তাকে জিজ্ঞেস করেন, তুমি এত ভীতু কেন, তুমি ভয় পাচ্ছ কেন, তুমি কী চাও? কেসি উত্তর দেন, আমি মানুষের মঙ্গল করতে চাই। এরপর সেই মহিলা বলেন, তুমি অবশ্যই সাহায্য করবে। পরদিন কেসির স্কুলের শিক্ষক তার বাবার কাছে অভিযোগ করেন যে তোমার ছেলে ক্লাসে বসে স্বপ্ন দেখে আর অদ্ভুত অদ্ভুত সব কথা বলে, তার পড়াশোনায় কোনো মনোযোগ নেই। এই কথায় কেসির বাবা খুব রেগে যান এবং তাকে ডেকে এনে পাশে বসিয়ে তার বানান পরীক্ষা নেওয়া শুরু করেন, যেখানে কেসি ফেল করেন। এরপর তার বাবা তাকে জোরে বকাঝকা করেন আর কেসি মন খারাপ করে মায়ের কাছে চলে যান। তারপর তার মা তাকে খাইয়ে পড়িয়ে ঘুম পাড়িয়ে দেন। তখন স্বপ্নে সেই একই মহিলা যিনি জঙ্গলে তার সঙ্গে দেখা করেছিলেন তাকে এসে বলেন, তুমি তোমার সব বই বিছানায় রেখে তাদের উপরে শুয়ে পড়ো। সেই বাচ্চা ছেলেটি একদম তেমনটাই করে। আপনি অবাক হবেন, সে সব কিছু মনে রাখতে পেরেছিল যা তার বইগুলোতে লেখা ছিল। পরের সপ্তাহে পরীক্ষা ছিল, কিন্তু তার আগে এডগার কেসি কোনো বই পড়েনি, কিন্তু শুধুমাত্র বইগুলোর উপরে সে শুয়েছিল। পরীক্ষা হলো এবং তারপর রেজাল্ট বের হলো। সেই বাচ্চা পরীক্ষায় প্রথম হয়, শুধু ক্লাসে নয় পুরো স্কুলে প্রথম হয়। স্কুলে অন্য বাচ্চারা তাকে জিজ্ঞেস করে, তুমি এটা কীভাবে করলে, এর পেছনে কী রহস্য, তোমার মধ্যে এত বুদ্ধি এলো কীভাবে, আমাদেরও বলো। তখন সে ঠিক একই কথা বলে, বইগুলো বিছানায় রাখো আর তাদের উপর শুয়ে পড়ো। তার বন্ধুরা বলে, এ তো পাগল হয়ে গেছে, কিছু একটা সমস্যা আছে, সে আমাদের ইচ্ছাকৃতভাবে সত্যি কথাগুলো বলছে না। কেসি পড়াশোনায় খুব উন্নতি করেছিল, এখন সময় এলো তার চিকিৎসক হওয়ার, অর্থাৎ ডাক্তার। এখানে কেসি প্রথমে নিজের চিকিৎসা করবেন। আপনি ভাবছেন, তিনি কী রোগের চিকিৎসা করবেন, সব কিছু তো ঠিকই চলছে, তার মস্তিষ্ক ভালোভাবে কাজ করছে। তাহলে তাদের স্কুলে একটি বল খেলার প্রতিযোগিতা হচ্ছিল আর খেলার সময় দুর্ঘটনাক্রমে কেসির হাঁটুতে আঘাত লাগে, যার ফলে তার হাঁটাচলা বন্ধ হয়ে যায়। এখন তিনি সঠিকভাবে হাঁটতে পারছিলেন না। একদিন স্বপ্নে তিনি বুঝতে পারেন তার শরীরে মিস অ্যালাইনমেন্ট হয়ে গেছে, যার ফলে তিনি সোজা হয়ে হাঁটতে পারছেন না। স্বপ্নেই তার একটি ওষুধ বানানোর আইডিয়া আসে। পরের দিন তিনি তার পরিবারকে বলেন, এই এই জিনিসগুলোকে প্রস্তুত করো এবং তার মিশ্রণ তৈরি করে আমার গায়ে লাগাও এবং ব্যান্ডেজ করে দাও। পরিবারের লোকেরা ভাবলো তার মাথা হয়তো খারাপ হয়ে গেছে, কিন্তু তারা তার কথা মতো তার মন রাখার জন্য সেই সব কিছুই করলো। সব কিছু করার পর কেসি একদম সুস্থ হয়ে গেল খুবই অল্প সময়ের মধ্যে। ওশোও একবার কেসির একটি ঘটনা উল্লেখ করেছিলেন, যখন কেসি প্রায় কোমার অবস্থায় ছিলেন তখন স্বপ্নে কিছু পেয়েছিলেন এবং সেই ঔষধ বানিয়ে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। এভাবে একের পর এক পরীক্ষার মাধ্যমে কেসি এমন পর্যায়ে জ্ঞান অর্জন করেছিলেন যে তিনি হিপনোসিসের মাধ্যমে মানুষকে সুস্থ করে তুলতে পারতেন। রোগ যাই হোক, যত বড়ই হোক, তার কাছে লোক সুস্থ হয়ে যেত। তার এই অসাধারণ শক্তির কারণে বহু লোক তার কাছে আসত আর এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে রোগীরা কেসির কাছে চিকিৎসা করাতে আসতে লাগলো। এমন সময় রোগীও তার কাছে আসতে লাগলো যাদের ডাক্তাররা সুস্থ হওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন, যাদের রোগকে তারা নিরাময় অযোগ্য বলেছিলেন। এমনই একটি ঘটনা একটি 5 বছরের বাচ্চা মেয়ের, যার মস্তিষ্কে আঘাত লেগেছিল।
এবং যার বাঁচার জন্য মাত্র কয়েকদিনের সময় ছিল। ডাক্তাররা বলে দিয়েছিল সে শুধুমাত্র আর কয়েকদিন বাঁচতে পারবে। সেই বাচ্চার বাবা মা শেষ ভরসা কেসির কাছে তাকে নিয়ে আসে। তারপর এডগার কেসি চোখ বন্ধ করে ধ্যান করতে শুরু করেন এবং বলেন, আঘাত মস্তিষ্কে নয় বরং তার মেরুদণ্ডে লেগেছে। যদি তার মেরুদণ্ড আবার ঠিকভাবে অ্যাডজাস্ট করা যায় তবে সে সুস্থ হয়ে উঠতে পারে। ঠিক সেটাই করা হলো এবং কিছুদিনের মধ্যেই সেই 5 বছরের বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এরপরে তার কাছে লোকের ভিড় বেড়েই যেতে লাগলো, দূর দূর থেকে চিঠি আসতে লাগলো। তিনি একদম বিনামূল্যে চিকিৎসা করতেন, কেউ যদি নিজের ইচ্ছায় কিছু দিয়ে যেত তাহলে ঠিক আছে, আর যদি কেউ কিছু না দিয়েও চলে যেত তাহলেও সে কিছু বলতো না। এটি তার শক্তির সূচনা ছিল। এরপর তিনি আরও বড় কিছু করেছিলেন, তিনি মানুষের ভবিষ্যৎবাণী করা শুরু করলেন যা সত্যিই হতে লাগলো। এর মধ্যে কিছু ভবিষ্যৎবাণী খুব ভয়েরও ছিল। আমেরিকায় 1929 সালে স্টক মার্কেট ক্র্যাশ হওয়ার আগে কেসি তার বন্ধুদের বলেছিল যে মার্কেট ক্র্যাশ হতে যাচ্ছে, টাকা তুলে নাও। কয়েকদিন পর ঠিক সেটাই হয়েছিল। 1934 সালে কেসি এটাও বলেছিলেন যে জার্মানিতে হিটলার নামের একজন একনায়কের উত্থান হবে, আর আজ আমরা জানি হিটলারের কী হয়েছিল। কেসি এটাও বলেছিলেন যে কোন বছরে কোন সময়ে হিটলার ক্ষমতা হারাবেন। এমনকি কেসি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কখন অংশগ্রহণ করবে। কেসি জন এফ কেনেডির মৃত্যুর কথা আগেই বলে দিয়েছিলেন। কেসি এটাও বলেছিলেন যে 1968 সালে আটলান্টিস নামের একটি জায়গা সমুদ্রের নিচে খুঁজে পাওয়া যাবে। 30 বছর পর কেসি যে জায়গার কথা বলেছিল সেখানে একটি জায়গা খুঁজে পাওয়া যায়। কিছু লোক এটাকে আটলান্টিক্স বলেও মনে করেন, আর কিছু মনে করেন না। কেসি এটাও বলেছিলেন যে আটলান্টিস প্রায় ইউরোপের আকারের একটি প্রাচীন সভ্যতা ছিল যা প্রযুক্তির দিক থেকে অত্যন্ত উন্নত ছিল এবং একটি বিশাল প্রলয়ের কারণে সমুদ্রের নিচে তলিয়ে যায়। এডগার কেসি এটাও বলেছিলেন যে আমেরিকার 44তম প্রেসিডেন্ট একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি হবেন এবং পরে বারাক ওবামা আমেরিকার 44তম প্রেসিডেন্ট হন। 1 জানুয়ারি 1945 সালে কেসি বলেছিলেন যে পরের 4 দিনের মধ্যে তার মৃত্যু হবে এবং ঠিক সেটাই হয়েছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছিল। এডগার কেসির এই ভবিষ্যৎবাণীগুলো এমন ছিল যা মানুষকে কিছুটা প্রভাবিত করেছিল, কিন্তু অতটা নয়। কিন্তু তিনি এমন কিছু ভবিষ্যৎবাণীও করেছিলেন যা আপনাকে অবাক করবে, যেগুলো মানুষকে প্রভাবিত করেছিল। কেসি বলেছিলেন যে মানব সভ্যতার শেষ খুব কাছে এবং পুরো বিশ্বে দেশের সীমানা পুনরায় নির্ধারণ হবে, কারণ মহাদেশগুলো সরে যাবে, পৃথিবীর অংশগুলো ভেঙে পুরনো স্থান ছেড়ে নতুন স্থানের দিকে সরে যাবে। আর আজকাল আপনি এই ধরনের খবর শুনতেই পারেন, যেমন আফ্রিকা ভেঙে যাচ্ছে। 1936 সালে এডগার কেসি ভবিষ্যৎবাণী করেছিলেন যে পৃথিবীর মেরু সরতে দেখা যাবে, যা 16 থেকে 20 ডিগ্রির মধ্যে হবে। এখন এটি শুনতে অদ্ভুত না লাগলেও প্রশ্ন আসতে পারে যে মেরু কেন সরছে। এর পেছনে রয়েছে 2টি আগ্নেয়গিরি, ইতালির মাউন্ট এটনা এবং মাউন্ট পেলে। যখন এই 2টি আগ্নেয়গিরি একসঙ্গে ফাটবে তখন পৃথিবীর মেরু সরে যাবে। মাউন্ট এটনা ইতিমধ্যে তার কাজ করা শুরু করে দিয়েছে, তবে মাউন্ট পেলেতে এখনও কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে মেরু সরলে পৃথিবীর ওপর কতটা প্রভাব পড়বে। তাহলে জেনে রাখুন যে আমেরিকা 3 ভাগে ভাগ হয়ে যাবে এবং মিশরের কায়রো শহর পুরোপুরি ডুবে যাবে। এশিয়াতেও ভয়ানক পরিবর্তন আসবে যার প্রভাব আমাদের দেশেও পড়বে, যার মধ্যে জাপান প্রায় পুরোপুরি ডুবে যাবে, কেবলমাত্র জাপানের কিছু অংশ জলের উপরে থাকবে, তাইওয়ান সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এই সমস্ত ঘটনার পাশাপাশি আরও একটি সমস্যা চলতে থাকবে যা আজ সারা বিশ্বজুড়ে যুদ্ধের হুমকি এখনও সমানভাবে বিদ্যমান। ভারতের মধ্যবর্তী অংশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এই মধ্য অঞ্চলগুলো একে অপরের মধ্যে মিশে যাবে। আমাদের বেশিরভাগ জনসংখ্যাকে হিমালয়ের দিকে যেতে হবে। অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলে যাবে। অস্ট্রেলিয়া তার প্রায় 25% জমি জলের নিচে হারাবে, আর নিউজিল্যান্ড আবার উপরে উঠে আসবে। এবার ইউরোপের কথা ব্যাপার কি, বেশিরভাগ ইউরোপীয় দেশ জলের নিচে তলিয়ে যাবে। ব্রিটেনেরও একই অবস্থা হবে, তবে রাশিয়ায় খুব বেশি পরিবর্তন হবে না, কিন্তু এটি ইউরোপ থেকে আলাদা হয়ে যাবে। এরপর কানাডা এবং আমেরিকাও ভেঙে যাবে এবং তাদের মূলভূমির শহরগুলো বিভিন্ন দ্বীপে রূপান্তরিত হবে, কোটি কোটি মানুষের মৃত্যু হবে। এখন আপনার মনে প্রশ্ন আসছে, এই মেরু পরিবর্তন কখন হবে? মেরু পরিবর্তন হবে 1998 সালে, যেটা এডগার কেসি বলেছিল। এখন হয়তো আপনি চিন্তা করছেন যে 1998 সাল তো অনেক আগেই চলে গেছে, তাহলে আজ আমাদের চিন্তা করার কী দরকার? কিন্তু আমি আপনাকে বলতে চাই যে নাসা পৃথিবীর সামান্য মেরু পরিবর্তনের ইঙ্গিত অনেক আগেই দিয়ে দিয়েছে। তাহলে নাসা এটি কখন শনাক্ত করেছিল? 1998 সালে, অর্থাৎ শুরুতেই। এর মানে এটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
এটি হঠাৎ করে ঘটবে না, ধীরে ধীরে ঘটবে। আর আজ ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা যে হারে বাড়ছে, সম্ভবত এর পেছনেও এটিই কারণ। এডগার কেসির আরও অনেক ভবিষ্যৎবাণী ছিল, যেগুলো রাষ্ট্রের জন্য হুমকি হিসাবে বিবেচিত হয়ে তাদের অস্তিত্বই মুছে ফেলা হয়েছিল। যেমন কিছু ভবিষ্যৎবাণী ছিল গোয়েন্দা সম্পর্কিত, আমেরিকায় কী কী ভুল কাজ করছে, পৃথিবীর কোন নেতা কী ভাবছে, কোন দেশ থেকে কী বিপদ আসতে পারে। আমেরিকা তো পুরো পৃথিবীকে প্রভাবিত করে, তাই এর জন্য আমেরিকা একটি বড় হুমকির সম্মুখীন হয়েছিল। যেমন আমেরিকা নতুন নতুন অস্ত্র তৈরি করে, এমন অনেক তথ্য যা ভবিষ্যৎবাণী ছিল, যা আমেরিকা কখনোই চাইবে না যে সেই সব ভবিষ্যৎবাণীগুলো বের হয়ে আসুক, এগুলো সেগুলো সম্পর্কে মানুষ জানুক এবং যাতে অন্যান্য দেশ সতর্ক হয়ে যাক। তাই এমন অনেক ভবিষ্যৎবাণী ছিল যেগুলো আমেরিকা তাদের বিপদের কারণে মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। একজন ভারতীয় এডগার কেসির ওপর গবেষণা করেছিলেন এবং সেই গবেষণা থেকে জানা যায় যে এডগার কেসির যে ক্ষমতাগুলো ছিল সেগুলোর সম্পর্ক ভারতের যৌগিক ও প্রাচীন বিজ্ঞান কুণ্ডলিনী শক্তির সঙ্গে যুক্ত। অর্থাৎ কুণ্ডলিনী জাগরণের পর কী কী ঘটতে পারে, এই গবেষণাটির টিভি চ্যানেলেও দেখানো হয়েছিল। যাই হোক, আমরা সবাই বিশ্বাস করি যে যদি কোনো ব্যক্তির সাধারণ মানুষের চেয়ে বেশি ক্ষমতা থাকে, অর্থাৎ সে এমন কিছু করতে পারে যা একজন সাধারণ ব্যক্তি করতে পারে না, তাহলে সেটি সম্ভব হয় তখনই যখন সেই ব্যক্তি নিজের ভেতরে লুকিয়ে থাকা সূক্ষ্ম শক্তিগুলোকে জাগ্রত করতে পারে। এর একটি দুটি উদাহরণও আপনি ভালোভাবেই জানেন। একজন হলেন শ্রীনিবাস রামানুজন এবং অন্যজন স্বামী বিবেকানন্দ, যাদের অসাধারণ প্রতিভা ছিল। তাদের সে যে সম্ভাবনাগুলো ছিল সেগুলো কাউকে প্রশিক্ষণ দিয়ে শেখানো সম্ভব না, সেগুলো নিজের থেকেই জাগ্রত করা সম্ভব। যাই হোক, আপনি এ বিষয়ে কী ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন নেক্সট ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।